হাই, আজকে আমি আনবক্সিং করব মধুবনী আর্ট কিট। লেটস আনবক্সিং। মধুবনী আর্ট কিট কস্টার্স উইথ স্ট্যান্ড, এটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। এর প্রাইস হচ্ছে 1199 টাকা, কিন্তু আমি এটা পেয়েছি 699, মানে 42% ডিসকাউন্ট। যদিও বা আমার অন্যান্য সাইডে চেক করা হয়নি যে ওখানে কত প্রাইসে পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়, এটা আমার টোটালি পার্সোনাল রিভিউ। অতএব ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবার আমি চলো আনবক্সিং করছি। এর মধ্যে দেখছি সমস্ত পুরো কিট দেওয়া আছে, পুরো সেট, দারুণ। এর মধ্যে পেয়ে গেছি একটা মিক্সিং প্লেট, এর মধ্যে আমি কালার মিক্স করব। সাথে আছে 6 অ্যাক্রিলিক কালার্স। বাহ, কালারগুলো বেশ মজাদার, এগুলো তো আমার ফেভারিট। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের 4টে প্রি মার্ক কস্টার ডিজাইনস। বাহ, এটা খুলে দেখা যাক কি কি আছে। এবার 4টে আছে না কম আছে, খুলেও না। হ্যাঁ, খুলে গেছে। ওয়ান, টু, থ্রি, ফোর, ওকে ফাইন। প্রি মার্কটা খুব নিখুঁতভাবে করা হয়েছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে। আশা করি এটাতে কালার করতেও বেশ ইজি হবে। আর এর মধ্যে দেওয়া হচ্ছে MDF কস্টার স্ট্যান্ড। বাহ, একটা দেওয়া হয়েছে সাথে ব্রাশ, রাউন্ড ব্রাশ আছে এটা। আর সাথে দেওয়া হয়েছে একটা থ্যাংক ইউ কার্ড। আর এটা আছে আমাদের ইনস্ট্রাকশন ম্যানুয়াল, এর মধ্যে দেওয়া আছে কোনটা কিভাবে কালার করতে হবে, ব্লা ব্লা ব্লা। তো এটা আমি পরে ফলো করব, তারপরে কালারটা কিভাবে করছি সেটাও আমি দেখাবো নেক্সট ভিডিওতে। একটা একটা করে কালার করব আর একটা একটা করে ভিডিও আপলোড করব। কস্টার স্ট্যান্ডটাকে এবার চেক করে নেওয়া যাক কি আদৌ কস্টারগুলো থাকছে কি না। হ্যাঁ, থাকছে, পড়ে যাচ্ছে না। প্রথমে আমি কোনটা কালার করব অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই, সবাই ভালো থেকো।